আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গণযোগাযোগ অধিদপ্তর তথ্য ও সম্প্রচার তথ্য তথ্যভবন থেকে পঁচিশে জুলাই দু হাজার বাইশ খ্রিস্টাব্দে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গণযোগাযোগ অধিদপ্তরের রাজস্ব খাদভুক্ত গ্রেড তেরো থেকে গ্রেড বিশ পর্যন্ত তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে শুধুমাত্র বাংলাদেশের প্রকৃত নাগরিকরাই আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ পঁচিশে আগস্ট দু বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত এবার চলুন বিস্তারিত জেনে আসি প্রথমেই চলুন পদ সম্পর্কে জেনে আসি এক সার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতনের স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত শূন্য পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ক কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হচ্ছে স্নাতক বা সমমানের ডিগ্রি খ কম্পিউটার চালনায় দক্ষতা এবং গ বাংলা ও ইংরেজি লিপি প্রতি মিনিটে গতি যথাক্রমে পঞ্চাশ ও আশি শব্দ বাংলা ও ইংরেজি কম্পোজের গতি প্রতি মিনিটে যথাক্রমে পঁচিশ ও তিরিশ শব্দ দুই উর্ধ্বতন কণ্ঠশিল্পী গ্রেড তেরো বেতনের স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত শূন্য পদের সংখ্যা সাতটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ক কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সঙ্গীতে স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত বোর্ড হতে সঙ্গীতে ডিপ্লোমা খ সুর সংযোজন সুর ও কণ্ঠদানে পারদর্শিতা গ সুললিত ও মিষ্টি কণ্ঠের অধিকারী ঘ গণজমায়াতে অথবা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত প্রবেশনায় পরিবেশনায় বা কণ্ঠদানে সক্ষম এবং উঙ গানের মাধ্যমে কর্মসূচি প্রচারের অভিজ্ঞতা তিন সার্ট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড চোদ্দো বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত শূন্য পদের সংখ্যা পাঁচটি শিক্ষকতা যোগ্যতা ও অভিজ্ঞতা ক কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি খ কম্পিউটার চালনায় দক্ষতা এবং গ বাংলা ও ইংরেজি লিপি প্রতি মিনিটে গতি যথাক্রমে পঁয়তাল্লিশ ও সত্তর শব্দ বাংলা ও ইংরেজি কম্পোজের গতি প্রতি মিনিটে যথাক্রমে পঁচিশ ও তিরিশ শব্দ এরপর চার সাউন্ড মেকানিক গ্রেট চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুশো টাকা দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত শূন্য পদের সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ক কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভকেশনাল বা সমমানের শিক্ষায় সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল বিষয়ে দুই বছর মেয়াদী ট্রেড কোর্সে উত্তীর্ণ এবং খ ইলেকট্রনিক্স ও ইলেকট্রনিক্স ও পি এ যন্ত্রপাতি এবং সিনেমা যন্ত্রপাতি মেরামত বিষয়ে অনন্য দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা এরপর ড্রাইভার গ্রেড পনেরো বেতন স্কেল ন হাজার সাতশো থেকে তেইশ হাজার পাঁচ তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শূন্য পদের সংখ্যা পঁয়ত্রিশটি ক কোনো স্বীকৃত বোর্ডতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ খ ভারী মোটর গাড়ি চালানোর লাইসেন্স গ ড্রাইভিংয়ের ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ এবং ঘ গাড়ি চালানোয় অনন্য দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা এরপর ছয় এম এল সারেং গ্রেড পনেরো বেতন স্কাল ন হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শূন্য সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ক কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ খ কোনো স্বীকৃত প্রতিষ্ঠানতে ইনল্যান্ড মেকানিক্যাল প্রোপেল ভেসেলস সারেং হিসেবে যোগ্যতার সার্টিফিকেট এবং গ মোটর লঞ্চ চালনায় অনুন্ন তিন বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা এরপর সাত এমএল ড্রাইভার গ্রেড পনেরো বেতন স্কেল ন থেকে তেইশ টাকা পর্যন্ত শূন্য পদের সংখ্যা একটি শিক্ষাগতা যোগ্যতা ও অভিজ্ঞতা ক কোনো স্বীকৃত বোর্ডতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ খ কোন স্বীকৃত প্রতিষ্ঠানতে মোটর লঞ্চ চালনায় দ্বিতীয় শ্রেণী বা সমমানের সার্টিফিকেট এবং গ মোটর লঞ্চ চালনায় অনন্য তিন বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা উল্লেখিত পদগুলোয় যে সকল জেলা থেকে আবেদন করা যাবে না সেগুলো হচ্ছে মানিকগঞ্জ বান্দরবন চাঁদপুর জয়পুরহাট কুড়িগ্রাম চুয়াডাঙ্গা ও ঝালকাঠি জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই এরপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদের সংখ্যা শূন্য পদের সংখ্যা একচল্লিশটি ক শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ক কোন স্বীকৃত বোর্ডতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালনায় দক্ষতা এবং গ বাংলা ও ইংরেজি কম্পোজের গতি প্রতি ক্রমে বিশ ও বিশ শব্দ নয় ঘোষক গ্রেড ষোলো বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো টাকা পর্যন্ত পদের সংখ্যা শূন্য পদের সংখ্যা বিয়াল্লিশটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ক কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ খ স্পষ্ট ও সুমিষ্ট কণ্ঠস্বর সহ ঘোষণায় পারদর্শিতা ঘোষণার বার্তা তৈরি করার দক্ষতা এবং ঘ কম্পিউটার চালনায় দক্ষতা দশ ডাইনামো মেকানিক। গ্রেড ষোলো স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শূন্য পদের সংখ্যা একটি শিক্ষকতা যোগ্যতা ও অভিজ্ঞতা ক কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভকেশনাল অথবা ভকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বৈদ্যুতিক বা মেকানিকে দুই বছরের ট্রেড কোর্সে উত্তীর্ণ এবং খ সকল প্রকার বৈদ্যুতিক যন্ত্রপাতি বিশেষ করে তৈল বা গ্যাস চালিত ইঞ্জিন ডায়নামো এবং জেনারেটর মেরামতের কাজে অনন্য দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা এগারো ফ্লুট প্লেয়ার গ্রেড ষোলো বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শূন্য পদের সংখ্যা দুইটি শিক্ষকতা যোগ্যতা ও অভিজ্ঞতা ক কোন স্বীকৃত বোর্ডতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ খ গান বা সুরের তাল লয় তাল লয় ও রাগ সম্পর্কে জ্ঞান এবং গ বংশীবাদক হিসেবে বাস্তব কর্ম অভিজ্ঞতা আট থেকে এগারো নম্বর পথ পর্যন্ত যেসব জেলা থেকে আবেদন করার প্রয়োজন নেই মানিকগঞ্জ বান্দরবন চাঁদপুর জয়পুরহাট কুড়িগ্রাম চুয়াডাঙ্গা ও ঝালকাঠি জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন বারো সহকারী সাইন অপারেটর গ্রেড আঠারো ব্রে বেতনের স্কেল আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত শূন্য পদের সংখ্যায় একটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ক কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ খ বৈদ্যুতিক এসি বা ডিসি দুশো বিশ পর্যন্ত কাজের অভিজ্ঞতা গ টেস্ট ল্যাম্প ও হাইড্রোমিটার ব্যবহার সম্পর্কে অভিজ্ঞতা এবং ঘ জনসভায় ব্যবহৃত মাইকের যন্ত্রপাতি অপারেটিং ও মেরামতের অভিজ্ঞতা তেরো এপিএই অপারেটর গ্রেট আঠারো বেতন স্কেল আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত শূন্য পদের সংখ্যা একানব্বইটি শিক্ষাকতা যোগ্যতা ও অভিজ্ঞতা ক কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ খ বৈদ্যুতিক এসি বা ডিসি দুশো বিশ বোর্ড পর্যন্ত কাজের অভিজ্ঞতা গ টেস্ট ল্যাম্প ও হাইড্রোমিটার ব্যবহার সম্পর্কে অভিজ্ঞতা এবং ঘ জনসভায় ব্যবহৃত মাইকের অপারেটিং যন্ত্রপাতি অপারেটিং ও মেরামতের অভিজ্ঞতা চোদ্দ অফিস সহায়ক গ্রেড বিশ বেতনের স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত শূন্যপদের সংখ্যা একশো তেরোটি শিক্ষকতা যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ডতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং খ সুস্বাস্থ্যের অধিকারী পনেরো নিরাপত্তা প্রহরী গ্রেড বিশ বেতনের স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত শূন্য পদের সংখ্যা সাতচল্লিশটি কোনো স্বীকৃত বোর্ডতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুস্থ এবং খ সুস্বাস্থ্যের অধিকারী ষোলো পরিচ্ছন্নতা কর্মী গ্রেড বিশ বেতনের স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত শূন্য পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ক কোন স্বীকৃত বোর্ডতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং খস সুকাঠামো দেহের অধিকারী বারো নম্বর থেকে ষোলো নম্বর পথ পর্যন্ত যেসব জেলা থেকে আবেদন করার প্রয়োজন নেই রাঙ্গামাটি ও মাগুরা জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটাই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এরপর নেই আবেদনকারীর জন্য প্রয়োজনীয় ও অনুসরণীয় তথ্য শর্তাবলী সম্পর্কে এক পয়লা জুলাই দু হাজার বাইশ খ্রিস্টাব্দের তারিখে প্রার্থীর বয়সসীমা সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে পয়লা জুলাই দু হাজার তারিখে বয়স আঠারো থেকে তিরিশ বছর হতে হবে ক বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধার কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা আঠারো থেকে বত্রিশ বছর তবে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যাদের পুত্র কন্যার ক্ষেত্রে বয়সীমা তিরিশ বছর পর্যন্ত দুই শুধু বাংলাদেশের স্থায়ী নাগরিকগণ আবেদন করতে পারবেন তিন কোনো পদে সরাসরি নিয়োগের জন্য কোনো ব্যক্তি যোগ্য বলিয়া বিবেচিত হবে না যদি তিনি ক বাংলাদেশের নাগরিক না হন অথবা বাংলাদেশের স্থায়ী বাসিন্দা না হন অথবা বাংলাদেশের ডোমিসাইল না হন এবং খ এমন কোনো ব্যক্তিকে বিবাহ করেন অথবা বিবাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন যিনি বাংলাদেশের নাগরিক নহেন নহে চার নিয়োগের ক্ষেত্রে সরকারি বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা করা হবে পাঁচ প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে প্রচলিত সরকারি বিধি মোতাবেক সকল ধরনের কোটা পদ্ধতি বা নীতি অনুসরণ করা হবে ছয় প্রার্থীদের বয়সের ক্ষেত্রে কোনো এফিডেবিট গ্রহণযোগ্য হবে না সাত অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে আট সরকারি আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষায় সময় মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে নয় মৌখিক পরীক্ষা ফটোকপি দাখিল করতে হবে এছাড়া জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং আবেদনকারীর বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা বা পুত্রকন্যার পুত্রকন্যা এতিম প্রতিবন্ধী ক্ষুদ্র নিগোষ্ঠী আনসার ও ভিডিপি প্রার্থীদের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের মূল সার্টিফিকেট মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে দশ কেউ প্রকৃত তথ্য ও যোগাযোগ গোপন করে অথবা ভুল বা মিথ্যা তথ্য দিয়ে নিয়োগ হলে নিয়োগ বাতিল সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এগারো প্রযোজ্য ক্ষেত্রে লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন ব্যবহারিক বা বাছাই বা লিখিত পরীক্ষা বা সাক্ষাৎকারের জন্য রকম ভ্রমণ ভাতা বা দৈনিক ভাতা টিএ বা ডিএ প্রদান করা হবে না বারো নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে তেরো নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি এবং পূর্ণাঙ্গ বা আংশিক বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন চোদ্দ আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণের জন্য ইচ্ছুক প্রার্থীগণকে অনলাইনে আবেদন পূরণ করতে হবে আবেদনের সময়সীমা নিম্নরূপ এক অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় পয়লা আগস্ট দু হাজার বাইশ সকাল দশটা হতে অনলাইনে আবেদনপত্র দুই অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় পঁচিশে আগস্ট বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসে পরীক্ষার ফি জমা দিবেন খ অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো পিক্সেল প্রস্থ তিনশো পিক্সেল ও স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো পিক্সেল এবং প্রস্থ আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে হবে গ অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজ শতভাগ নিশ্চিত হবেন ঘ প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক এক কপি জমা দিবেন উঙ এস এম এস প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং সিগনেচার আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন প্রার্থী একটি ইউজার আইডি ছবি এবং স্বাক্ষরযুক্ত অ্যাপ্লিকেন্টস কপি পাবেন উক্ত অ্যাপ্লিকেন্টস কপি প্রার্থী পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বারের মাধ্যমে এস করে এক থেকে এগারো নং ক্রমিকের পদসমূহের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং একশো টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বারো টাকা মোট একশো টাকা এবং বারো থেকে ষোলো নং করি ক্রমিকের পদসমূহের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না প্রথম এস এম এস এম সি স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে এক ছয় দুই 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 নাম্বারে এক্সাম্পল এম স্পেস এবিসিডি এখানে ইউজার আইডি লিখতে হবে রিপ্লেতে যে মেসেজটি আসবে সেটা এরকম অ্যাড্রেসিং অ্যাপ্লিকেটস নেম এখানে নাম দেওয়া থাকবে টাকা যত টাকা খরচ হবে যেমন টাকা ওয়ান হান্ড্রেড অ্যান্ড টুয়েলভ উইল বি চার্জড অ্যাজ অ্যাপ্লিকেশন ফি ইয়োর পিন এখানে ইউর পিন ইজ এখানে একটি পিন দেওয়া থাকবে টু পে ফ্রি টাইপ এম সিডি স্পেস ইয়েস স্পেস পিন অ্যান্ড সেন টু ওয়ান সিক্স টু 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 এখানে ফি প্রদানের জন্য এম সিডি লিখে একটি স্পেস দিয়ে তারপর ইয়েস লিখে আর একটি স্পেস দিয়ে পূর্ববর্তী রিপ্লাইতে রিপ্লাই মেসেজে যে একটি পিন দেওয়া হয়েছে সেই পিনটি পাতিয়ে সেন্ড করতে হবে এক ছয় দুই 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 নাম্বারে দ্বিতীয়ত এস এম এস এম এসপেস ইয়েস স্পেস পিন লিখে সেন্ড করতে হবে এত নাম আচ্ছা এক্সাম্পল আচ্ছা রিপ্লাইতে আসবে কংগ্রাচুলেশন অ্যাপ্লিক্যান্টস নেম এখানে আপনার নাম দেওয়া থাকবে পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি এখানে দেখা পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি ফর এমসিডি অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ এখানে পোস্টের নাম দেওয়া থাকবে ইউজার আইডি এখানে ইউজার আইডি দেওয়া থাকবে এবং পাসওয়ার্ড আপনার পাসওয়ার্ডটাও প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি এম সিডিটক ডট কম ডট বিডি অথবা গণযোগাযোগ অধিদপ্তরের ওয়েবসাইট ম্যাস কমিউনিকেশন ডট গভ ডট বিডিএ এবং প্রার্থীর মোবাইল ফোনে এস এম এর মাধ্যমে শুধু যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে অনলাইনে আবেদনপত্র অনলাইন আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল নাম্বারে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিদায় উক্ত নাম্বারটি সার্বক্ষণিক সচল রাখা এসএমএস পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয় স এস এম এসে প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নাম্বার পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ও ভেনুর নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক প্রিন্ট সম্ভব হলে রঙিন করে নেবেন প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদান প্রদর্শন করবেন বুগুজ্জ শুধু টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত এস এম অনুসরণ করে নিজ নিজ ইউজার আইডি সিরিয়াল এবং পিন পুনরুদ্ধার করতে পারবেন এক ইউজার আইডি জানা থাকলে এমসিডি এস হেল্প এই বুর্গ নম্বর ধাপটি আসলে যদি আপনি আপনার আপনি আপনার ইউজার আইডি সিরিয়াল নাম্বার বা পিন যদি ভুলে থাকেন তাহলে বুর্গ নম্বর পয়েন্টটিও অনুসরণ করতে হবে যেমন ইউজার আইডি যদি আপনার ইউজার আইডি জানা থাকে তাহলে এম সিডি স্পেস হেল্প স্পেস ইউজার স্পেস ইউজার আইডি আপনার এখানে ইউজার আইডির এখানে ইউজার স্পেস দিয়ে এখানে ইউজার আইডি দিতে হবে এবং সেন্ড করতে হবে ওয়ান সিক্স টু 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 নাম্বারে যেমন এমসিডি হেল্প ইউজার এবিসিডি এখানে এবিসিডির বদলে আপনার ইউজার আইডি দিতে হবে এবং সেন্ড করতে হবে ওয়ান সিক্স টু 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 নাম্বারে দ্বিতীয়ত পিন নাম্বার জানা থাকলে শুধুমাত্র পিন নাম্বার জানা থাকলে এমসিডি স্পেস এসপেস হেল্প স্পেস পিন স্পেস পিন নাম্বার যে পিন নাম্বারটি আপনার জানা আছে সেটা এখানে লিখবেন লিখে এমসিডি হেল্প পিন আচ্ছা লিখে ওয়ান সিক্স টু 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 নাম্বারে সেন্ড করতে হবে ঝ অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে ওয়ান টু ওয়ান নাম্বারে অথবা ভিএস ডট কুয়েলি অ্যাট দ্য রেট টেলিটক ডট কম ডট বিডি মোবাইল টেলিটক ডট কম ডট বিডি ইমেইলে যোগাযোগ করা যাবে ইমেইলে যোগাযোগ করা যাবে বিশেষ দষ্টব্য একাধিক পদের পরীক্ষা একই সময় অনুষ্ঠিত হতে পারে বিদায় প্রার্থীগণকে একাধিক পদে আবেদন করার ব্যাপারে নিরুৎসাহিত করা হলো ফারহানা রহমান উপপরিচালক প্রশাসন ও সজ্জ ও সদস্য সচিব বিভাগীয় নির্বাচন কমিটি গণযোগাযোগ অধিদপ্তর তথ্য ও সম্প্রচার ও সম্প্রচার মন্ত্রণালয় তথ্য ভবন একশো বারো সার্কিট হাউস রোড রমনা ঢাকা দশ এক হাজার আজ এ পর্যন্তই বন্ধুরা পরবর্তীতে ইনশাল্লাহ আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও আমাদের চ্যানেলে ছাড়ব ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং প্রতিদিন নতুন নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ